বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে চাঁদাবাজি দুর্নীতির অবৈধ বাণিজ্য কেন্দ্রস্থলে পরিণত করেছিল গার্মেন্টস শিল্পকে। তৎকালীন সময়ে শত শত কোটি টাকা লুট করা হয়েছিল গার্মেন্টস শিল্প থেকে। তাদের অসহযোগিতা আর ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য বন্ধ হতে থাকে একের পর এক গার্মেন্টস প্রতিষ্ঠান। ফলে গার্মেন্টস মালিকরা যেমনি নিঃস্ব হয়ে পথে বসতেন, তেমনি দুর্বিষহ অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হতেন গার্মেন্টস শ্রমিকরা। ঈদ বোনাস তো দূরের কথা, ঠিকমতো বেতন মিলত না গার্মেন্টস শ্রমিকদের বেলাতে। ন্যূনতম বেতনে চলত তাদের মানবেতর জীবনযাপন। বিএনপি জামাত জোট আজ ক্ষমতাহীন। তাদের মতো দুর্নীতিবাজদের দেশের কোথাও কোনো সেক্টরে কর্তৃত্ব নেই। পাচ্ছে না তারা গার্মেন্টস শিল্পের মতো টাকা কামানোর মেশিন। তাই তো তারা আজ গুজব আর মিথ্যার আশ্রয় নিয়ে আন্দোলনের নামে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে গার্মেন্টস শিল্পকে। গার্মেন্টস শ্রমিক সাজিয়ে তাদের সন্ত্রাসী বাহিনী নামিয়েছে রাজপথে। গার্মেন্টস শিল্পকে ধ্বংসের পায়তারায় নেমেছেন তারা। এই ইস্যু নিয়ে হয়তো জঙ্গি হামলার মতো বড় কোনো নাশকতার প্ল্যান করে চলেছেন আন্তর্জাতিক স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপি।